সতী সাধুী নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি দেখুন কোনো সতী সাধুবি নারী যার চরিত্রে আসলে কোনো কালিমা লাগে নাই আপনি শুধুমাত্র সন্দেহ করে যে অমুক ছেলের সাথে দেখছি তাকে বা তার সাথে কথা বলতে দেখছি এরকম কোনো কিছু দেখেই অনুমান করে বলে দিলেন যে সে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে এরকম অনেক মিথ্যা অপবাদ অনেক মেয়েদের ব্যাপারে গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় আজকাল দেখি দেয় না মানুষ এই অপবাদের ভয়াবহতা আমরা অনেকে জানি না কোরআনে হাকিম আল্লাহ বলেছেন কারোর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা এটাকে তোমরা মনে করো খুব সাধারণ বিষয় অথচ এটা আল্লাহর কাছে অনেক বিশাল বড় ব্যাপার মানুষের চরিত্র এবং ইজ্জতের দাম কত জানেন নবী করিম সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের এই দিনটি অর্থাৎ আরাফাতের দিন আজকের এই জায়গাটি অর্থাৎ আরাফাতের ময়দান এগুলা যেরকম সম্মানিত আজকের এই মাসটি অর্থাৎ জিলহজ মাস যেরকম সম্মানিত চার মাসের একটি তোমাদের প্রত্যেকের জন্য অন্য সমস্ত মুসলমানের ইজ্জত তার সম্পদ তার সন্তান সবকিছু তোমাদের জন্য সেরকম সম্মানের এগুলোকে নষ্ট করা যাবে না ওই জায়গার সম্মান নষ্ট করা মাসের সম্মান নষ্ট করা আরাফাতের দিনের সম্মান নষ্ট করা যেরকম অপরাধ কোনো মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা সেরকম অপরাধ এই জন্য ধারণা করে কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে 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 না বাইর কোন কোনো নারী তাকে যদি কেউ মিথ্যা হবাদ দেয় কুরআনুল কারিমে তার জন্য পরিষ্কারভাবে দণ্ড ঘোষণা করেছে আল্লাহ বলেছেন ফজলিদূহুম 80 জলদা যদি কোনো সতী নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে তাকে জেনার অপবাদ দেয় ব্যভিচারের অব্যাহতি দেয় কেউ এবং সেটাকে যদি প্রমাণ করতে না পারে সাক্ষী দিয়ে যে সাক্ষীরা দেখেছে এরকম প্রমাণ যদি করতে না পারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই অপরাধীকে আশিটা বেত্রাঘাত করতে হবে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী ইসলামী দণ্ডবিধির আলোকে বিচারকের বিচারক বিচারের মাধ্যমে আসি বেত্রাঘাত করতে বলা হয়েছে ওই রকম ব্যক্তিকে ইসলামে অনেক গুণা আছে যে গুণাগুলো করলে শাস্তির কথা বলা হয় না মিউজিক সহকারে হারাম জন্য ঠিক করে যে এত শাস্তি আপনার জন্য আছে আপনি গিবত করেছেন অনেক জঘন্য অপরাধ এটা কারণে আপনার অনেক শাস্তি হবে একাতে কিন্তু দুনিয়াতে কোনো বিচারিক আদালতে ইসলামী শরিয়ার বিচারিক আদালতে আপনার জন্য কোন শাস্তি নিরূপণ করে দেয় নাই কিন্তু কোন নারীর চরিত্রে কালিমা এঁকেছেন এমনকি একই কথা প্রযোজ্য কোন সৎ পুরুষের চরিত্রে আপনি যদি কালিমা আজ আঁকেন তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য আপনার জন্য আসি বেতের শাস্তির কথা বলা হয়েছে অতএব মানুষের চরিত্র হনন করা এটা কত জঘন্য অপরাধ এখান থেকে বোঝা যায় কি যায় না কিন্তু আমরা একটু ঠুনকে উজুয়াত পাইলে যার নামে যা ওটাই দেই এবং সে সমস্ত কথা বলি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন অম্মুল মমিন আয়সারদি আল্লাহ তালহার চরিত্র সেটাকে নিয়ে এরকম কিছু মানুষ কথা তুলেছে তুলছে না তুলে সেই মানুষগুলো এখনো পর্যন্ত আয়সল্লা চরিত্র নিয়ে বাজে কথা বলে কি বলে না আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষগুলো তাদের সেই সমস্ত দুশ্চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে সে সম্পর্কে বিভিন্ন জায়গায় আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ কারোর চরিত্রে কালি মালিব না কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহ বসত কাউকে খারাপ কথা বা গালি গালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরাগুনা মনে করি ডাকাতি করাকে কবিরাগুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরাগুনা মনে করি গিবত করাকে কবিরাগুনা মনে করি কিন্তু কোন মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরাগুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এ খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইননা বাযায্জান ইফ তোমরা ईमानदारরা তোমরা কারো প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো মানব অতি খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াকুম ফাইননা যন্ন আকযাবুল হাদিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারো প্রতি মিথ্যা ধারণা করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না জাবসা জাবসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল আমাদের একটা কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুনা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় জনের গোষ্ঠী উদ্ধার করা করা হয় হয় আছে না নাই আমার আমাদের অনেক বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উক্তি এগুলো করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন